বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা বাচ্চাদের টিফিন রেসিপি করব। বন্ধুরা, কি কি লাগছে দেখো। বন্ধুরা, এখানে একটা ময়দা দিয়ে যেভাবে লুচি তৈরি করা হয়, লবণ, সাদা তেল, চিনি দিয়ে, ময়াম দিয়ে, জল দিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আছে, লবণ আছে, চিলি ফ্লেক্স আছে, গোলমরিচ গুঁড়ো আছে, একটা ডিম আছে। চলো বন্ধুরা, টিফিনটা তৈরি করি। এইভাবে টিফিন তৈরি করলে বন্ধুরা বাচ্চারা একদম টিফিনটা ফিনিশ করে আসবে স্কুল থেকে, খেতে খুব ভালো লাগবে। তৈরি করছি আমি লুচির মতন করে, প্রথমে বেলে নেব। একটা রুটি এরকম বেলে নিয়েছি, নিয়ে এবার এই বাটিটার উপরে আমি এই রুটিটাকে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব, তারপরে আর একটা আমি রুটি এখানে বেলে নেব। এবার আমি যে বেলা রুটিটা একটা টিফিন বাটির উপরে এরকম রেখেছি, সেই বাটিটার উপর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু লবণ ছিটিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দেবো ঝালের জন্য। দেখতে সুন্দরের জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার একটা ডিম, আর একটা রুটি দিয়ে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি, যাতে করে ডিম ভেতরে যে মশলা দিয়ে দেবো তৈরি করা যে পরোটাটা তৈরি করেছে, ভেজে নেব। হয়ে গেছে আমার ডিম পরোটা, বাচ্চাদের টিফিন। ভিডিওটা ভালো লাগে দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, বাই বাই। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি, হয়েছে টিফিনটা।